এই আদনান, তোর সাথে একটা কথা কইতে আসলাম, তা মনে হচ্ছে কওয়া হইবেন না। কি কথা? কথা তো আছে, তা তুই তো মনে আছে ফোনের মধ্যেই তুই ঢুকে যাইতে পারলি, তোর ভাল লাগে। বলবি তো, কথাটা তো বলবি। সেটা এখনকার জেনারেশন যে কি হয়েছে, মানে এরা ফোনের মধ্যে যদি এদের ঘর বাড়ি থাকতো তো আরো ভালো হইতো। কথাটা বল, কথাটা বল। বলছি ওই মুস্তাফিজির ছাইলে, ও তো হাই স্কুলে এক খাইন বাদাইছে, সারা গিরাম হয়ে গেছে। এই তোর কি এই এই লোকের সমালোচনা ছাড়া আর কোনো কাজ নেই? সারাদিন কোনো কাজ নেই তোর, এই লোকের সমালোচনা করি বেড়াস তুই? তোর সাথে একটা কথা, এই কথাটা কব বুঝলি আমার পেট ফুলে যাচ্ছে, যে কি খাইন্ডা বাদাইছে তা সেটাই তো শুনলি নে। আবার সেই সমালোচনা? এ সমালোচনা আমি তো শুনতে পছন্দ করি না। তোর এই ছাড়া কোনো কাজ নেই? হ্যাঁ, তোকের সাথে একটা কথা মানে কওয়া যাবে না, যে খাইন্ডা বাদাইছে তুই শুনলি তোর ভাল লাগতো। ওরে যাস, যে খান বাদাইছে তার সাথে কই যা, আমার সাথে কি? আচ্ছা তুই ফোন চালা তাহলে। তুই মুডটা নষ্ট করে দিলি। এরা একটা গ্রামে কি একটা খাইন বাদাই দূর হাই স্কুলে, একটু কব শুনবে না? যাই এই রকির সাথে কই গে, তাহলে ও ও মজা পেবে না কথাটা শুনে। তুই যে ওই যে মুস্তাফিজের ছেলে হাই স্কুলে খান বাতাইছে, এই কথাটা তুই যে আমার সাথে বলতিস আসছি, তাই তোর বলে লাভটা কি বল? না কোনো লাভ নেই। তোরা এটারটা যে কি হয়া পড়েছিস আমি সেটা বুঝতে পারছি নে। একটা কথা শেয়ার করবো, আজ সকাল ধরে ঘুরে বেড়াচ্ছি তোদের কাছে, তা একটা লোক তোরা কথাটা শুনতে চালি নে। আমি কি আমি কি কোনো খারাপ কথা কইতে যাচ্ছি? আচ্ছা তা তুই যে কথাটা বলবি আমার সাথে, তাই এ বললে লাভটা কি? তোর লাভ হলে তো বলবি তুই। মুস্তাফিজির ছেলে হাই স্কুলে যে খাইন্ডা বাদাই আছে, তাই এই কথাটা শোনার পরে আমি না কইতে পারলি ভাল লাগছে। কে তোর তোর মুখে কোনো ভালো কথা কথা নেই, মানুষের সমালোচনা কথা তো আমার শুনে লাভ কি? আর তুই বললে তোর লাভটা কি সেটা তো বলবি আমার। এ এমন একটা কাজ সে করিয়েছে যে এই ঘটনাটা শেয়ার করার মতো, মানুষের কাছে বলার মতো ঘটনা, যে এমন একটা খাইন বাতায় ফেলাইছে হাই স্কুলে, সে তুই তুই শুনলি তুই তোর ভাল লাগবে শুনতি। আচ্ছা তোর কথা তুই বল দিনি, তুই কি ফজরের নামাজ পড়েছিস, কুরআন পড়েছিস, হাদিস পড়েছিস, কারোর উপকার করেছিস, এইসব কথা তুই বল দিনি শুনি। কোনে কিরা কি খারাপ কাজ করিয়েছে, কিরা কার কোন জায়গায় খাইন বাতিয়েছে, এইসব কথা তুই বলতে আসিস কিছু? এগুলো বলা যাবে না। না তা তুই শুনলি অসুবিধা দেখি, আমি যদি বলতে পারি না কি জানি শুনবো কথা? আর তোর বলে লাভ ডাকি, তুই আবারও সেই কথা বলছিস, তুই ওসব খারাপ কথা কথা শুনতে পারবো না, তুই ভালো কথা যদি থাকে তাহলে বল। এই তোমাকে বাসুর বেরোয় গেছে। মারু বল না রে, এ গ্রামের অবস্থা আর ভালো নেই। এ খুব খারাপ অবস্থা, একটা মানুষের সাথে কথা বইলে কোনো রকম শান্তি পাচ্ছি নে, একটা কথা বলতে গেলে পাঁচটা কথা শোনাই দিচ্ছে। কি কথা বলছিস তুই? যে ওই যে মুস্তাফিজের ছেলে হাই স্কুলে একটা খাইন বাদাইছে, মনে হয় তুইও শুনেছিস, ও ঘটনার তো আরও কিছু শুনে আসলাম, ওইটা কোথায় চাচ্ছিলাম। তোর কি খেয়ে কাজ নেই কোনো? তুই এসব কথা মানুষের সাথে বলে বেড়াচ্ছিস, তা শোনাই কেউ? এইটাই তো আমি বুঝতে পারছি না, যে যার কাছেই বলতে চাচ্ছি সেই শুনছে না, তা তুই একটু কথাটা শোন। একটা লোকের কথা আর একটা লোকের সাথে বলতে হয় কী করে? আর শোন, শুনছে না কি জন্য জানিস? গ্রামের লোক এখন সিদ্ধান্ত নিয়েছে যে কেউ কারোর গিবত শুনবে না। তুই যেটা বলে বেড়াচ্ছিস এটা কি? এটা তো একটা ঘটনা ঘটিস ঘটনা,
এটা আবার কি বোধ হয় কি করে ঘরে আছে ঘরে আছে তার কই গে মানুষ সাথে বলে বেড়াচ্ছি কে ওর সাথে কথি গেলি গোলমাল বাঁধতে পারে কারণ সামনাসামনি তো কওয়া যায় না শোন এই যে তুই গীবত করছিস না এই যারা গীবত শোনে এই জন্য এই গীবতকারীরা সুযোগ পেয়ে যায় আরো বেশি করে এই জন্য আমরা এই গ্রামের লোক সিদ্ধান্ত নিয়েছি কেউ কারোর গীবত শুনবো না আর গীবত করাটা কি কবিরা গুনাহ জানিস না গীবত করা তো কবিরা গুনাহ এটা কবিরা গুনাহ মানে কি আরো তো কঠিন গুনাহ বলেছে যে মরা ভাইয়ের গোশত খাওয়া ভালোই জানিস আর জেনার থেকেও ভয়ঙ্কর তা আমি গীবত তো করতে চাচ্ছি না আমি করছি কি ওই যে মুস্তাফিজি ছেলে হাই স্কুলে একটা খাইন বাদাইছে খাইনটা কি তুই যে ওর বিরুদ্ধে একজনের নামে আরেকজনের সাথে কথা বলছিস সেটা গীবত না শোন তুই যে গীবতটা করছিস এই যে মানসির বিরুদ্ধে কথা বলছিস আমার সাথে এটা আমার শুনে লাভ কি আর যে তুই যে আমার সাথে কবি না এখানে তোর কবিরা গুনা হবে আর তোরা আমি যদি না শুনি তাহলে তোর গুণা থেকে আমি আরো বাঁচাই দিলাম তুই কেন লোকের বিরুদ্ধে কথা বলতে যাবি একজনের নামে আরেকজনের সাথে কথা ঠিক বলেছিস এই যে ধর মানুষ শোনে বলেই তো মানুষের খারাপ কথা তার কাছে বলার সুযোগ পায় এই যে আমি আসলে বলি বলি অভ্যাস হয়ে গেছে তো ওই মানুষের খারাপ না কথি পারলে ভাল লাগে না তবে আর একটা বিষয় আমি একটা তুই বলাতে আমার একটু ভাল লাগলো এই মানে আমার মনে হচ্ছে যে একটা মানুষ কিন্তু সারা জীবনই খারাপ কিছু করে না হয়তো দশটা ভালো কাজ করে একটা খারাপ করে আমরা সেই খারাপটাই বলি বেড়াই কিন্তু দশটা যে ভালো করেছে এটা কিন্তু বলিনি আমিও বলিনি আমি আমার উপলব্ধি হইল আসলে তুই আমার জ্ঞানের চক্ষু খুলে দিছিস এই তোরা যে এরম একটা সিদ্ধান্ত নিছিস গ্রামে আমি তো এটা জানি নে যে গীবত শুনবি নে আসলে যারা গীবত করে ওকে থেকে তাহলে যারা শোনে এরা অপরাধী বেশি কারণ শোনে বুঝলেই তো বলতে পারে এইটাই তোর আমি করছি তো কারোর সাথে গীবত করবিও না তোর সাথে যদি কেউ কোনো কথা বলতে আসে শুনবি না না এখন তো শুনবো না এখন ডাইরেক্ট কথা হবে যে যে ভুল করেছে তার সংশোধন করতে হবে অবশ্যই তাহলে তার বললেই সেটা সংশোধন হবে তাই না এই এইটা কিন্তু আমি এখন বুঝতে পারি যে ভুল করে তারই কবি লোকের সাথে গান করতে যাবে হ্যাঁ এইটা এই জিনিসটা ঠিক থাকলি এই পৃথিবীটা ঠিক এটা ভালোই বুঝেছিস বুঝতে পারিছি দাদা ভাই যা আচ্ছা তা তুই ভালো থাকিস নে শোন আর একটা কথা বলি কি কারোর গীবত টিবত করতে যাস নি এটা খারাপ তুই একটু বেঁচে থাকিস না এই বিষয়ে